মংলা বন্দরকে সচল রাখতে পশুর নদীর খনন কাজ করছে মংলা বন্দর কর্তৃপক্ষ। সেখান থেকে উত্তোলিত বালু মংলার চিলা এলাকায় 700 একর জমিতে ফেলা হয়। বাকি বালু খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের 300 একর কৃষি জমিতে ফেলার পরিকল্পনা করছে বন্দর কর্তৃপক্ষ। ফলে ওই 3 ফসলি জমি পতিত হওয়ার পাশাপাশি কৃষি নির্ভর অন্তত 5,000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০২০ সালের জানুয়ারিতে একনেক সভায় পশুর নদী খনন প্রকল্পের আওতায় পশুর নদী থেকে প্রায় 216 লাখ ঘনমিটার মাটি ও বালু উত্তোলনের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের 300 একর জমিতে খননকৃত মাটি ও বালু ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এখন পশুর নদীপাড়ের মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে যে ফসল পাই তাই দিয়ে আমাদের চলে, সংসার চলে। এইখানে বালি হইলে আমাদের এখান থেকে অনেক ক্ষতি হয়ে যাবে। যদি আমরা এই জমিটা যদি আমরা হারাই, তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা এই এলাকা থেকে আমাদের সর্বস্ব হারিয়ে চলে যেতে হবে। তাছাড়া আমাদের এখানে আর উপায় নেই মানে থাকার, কারণ কি এইখানটাই হচ্ছে আমাদের রুচি রোজগার সমস্ত আয়ের উৎস হচ্ছে এটাই। আর এই উৎসের পরে নির্ভর করে আমাদের পরিবার প্লাস আমাদের যতগুলো আমরা এলাকায় কৃষকরা আছি সবাই জীবনধারণ করি এই কৃষির পরে নির্ভর করে। গরমের ধান লাগাতে হয়, তরমুজ লাগাতে হয়, আর এই বর্ষাকালে এক ফসল লাগাতে হয়। 3 ডেজ ফসল লাগে আমাকে জীবন কাটায়। আর আমাকে এই জায়গায় বুকির পরে আমাকে বালি ভরাট মানে আমাকে ভাতের থালায় বালি দিয়া, আমাকে বুকির ভরে বালি দিয়া, তাহলে আমরা কি করে বাঁচবো? আমাকে এক মৃত্যু ছাড়াও ভয় নেই, অবশ্যই আমাকে বিরাজ টানে দিক আমরা মরে যাই, আমাকে তার কোনো অধিকার নিয়ে যাচ্ছে আর। এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এলাকার বাসিন্দারা। কিন্তু এখনো এই সমস্যার সমাধান হয়নি, বরং প্রশাসনের সহায়তায় সম্প্রতি মংলা বন্দর কর্তৃপক্ষ বালু ভরাট করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বাণীশান্তায় যে 300 একর জমিতে বালু ফেলা হবে তাতে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি কৃষি জমি নষ্ট হচ্ছে কিনা জানতে চাইলে মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা দ্য ডেইলি স্টারকে বলেন, এখানে যে কৃষি জমির কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য কথা। এখানে কোনো কৃষি জমি ছিল না, খালি জমি। এই জমিতে তেমন কোনো ফসল নেই। সরকার এই জমির জন্য 10 বছরের ক্ষতিপূরণ দিয়েছেন। মংলা বন্দরের নাব্যতা রক্ষায় 1.5 বছর আগে থেকে তাদের সঙ্গে কথা বলছি আমরা। মংলা এলাকায় 700 একর জমিতে বালু ফেলা হয়েছে, আরও 300 একর দরকার। 7 মিটার থেকে 9 মিটার ড্রেজিং করতে হবে। আপনি সংসদে এটা উপস্থাপন করে এটাকে আপনি বয়কট করবেন।